Alhamdulillah wa kafa wa salamun ala ibadihi alladhina astafa amma ba'd. Oti jawahi rangwala dar sunna model alim madrasa alim pratham barshe priyo chhatro chhatri. Asha kori Allah taala meherbanite tumra bhalo acho. Amra Allah rahmate bhalo achi. Amra amader arobi pratham patre আজকের এই আলোচ্য পড়াটুকুন তোমাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছে আমাদের কিতাবের নাম সেটা আগে আমরা বলেছি তোমাদের সামনে স্পষ্ট আছে আশা করি তোমরা কিতাবগুলো সংগ্রহ করে রাখবে আল লুগাতুল আরাবিয়াতুল ইত্তিসালিয়াতুল আলম আল ওয়াহদাতুল উলাদ দারসুল আউয়াল গল্পটির নাম খুতবাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিয়াউল জুমআ ফি মসজিদ কুবা সেই কোবা মসজিদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সর্বপ্রথম জুমায় যে খুতবা প্রদান করেছেন সেটার বাকি অংশ আজকে আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার খুতবায় কিয়ামত পর্যন্ত সমস্ত মানব জাতি তথা মুসলমান যে যেখানে থাকুক না কেন তাদের জন্য কিন্তু এই কথাগুলো বলে গেছেন যদিও তিনি প্রথম জুমায় বলেছেন কিন্তু প্রকৃতপক্ষে সেটা পুরো মানব জাতির জন্য কিয়ামত পর্যন্ত বলে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খুজু বিহাদিকুম ওয়ালা তুফরিতু ফি জামবিল্লাহ খুজু এটা আমার আছে জামা দরকার হাজির খুজু তোমরা গ্রহণ করো আখাদা ইয়া খুজু দেখি খুজু তোমরা গ্রহণ করো বিহাদিকুম তোমাদের অংশ অর্থাৎ আল্লাহ তাআলা আমাদের জন্য যা যা জায়েজ করেছে ওগুলাই আমাদেরকে গ্রহণ করতে বলেছে যে ব্যাপারে আল্লাহ নিষেধ করেছেন সেদিকে আগানোর জন্য নিষেধ করেছেন আর যেগুলো করার জন্য আল্লাহ তাআলা বলেছেন ওগুলো যথাযথভাবে করতে হবে আর যেগুলো থেকে আল্লাহ তাআলা নিষেধ করেছেন সেগুলো থেকে বিরত থাকতে হবে মা তাকুমুর রাসূল ফাকুজু ওয়া মা নাহাকুম আনহু ফানতাহু আল্লাহ তাআলা নিজে ইরশাদ করেছেন ওই আয়াতের মিসদাক অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মানব জাতিকে লক্ষ্য করে উপদেশ দিয়েছেন খুজু বিহাজ্জিকুম তোমরা গ্রহণ করো তোমাদের অংশ ওয়ালা তুফরিতু ফি জামবিল্লাহ ওয়ালা তুফরিতু আফরাতা ইফরাতি ইফরাত ফরত তোমরা বাড়াবাড়ি করো ফি জামবিল্লাহ আল্লাহ হাফেজ অর্থাৎ যেগুলো করতে নিষেধ করেছেন সেগুলো দাঁড়ে কাছেও তোমরা যেও যেগুলো করতে বলেছেন সেখান থেকে তোমরা কখনো গাফেল হবে ওয়ালা তুফরিতু ফি জামবিল্লাহ তোমরা আল্লাহ হকের ব্যাপারে বাড়াবাড়ি কাদ আল্লামাকুমুল্লাহু কিতাবাহু ওয়া নাহাজালাকুম সাবিলাহু লিয়ালামাল্লাযীনা সাদাকু ওয়া লিয়ালামাল্কাযিবিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আমাদেরকে লক্ষ্য করে বলতেছেন পুরো মানব জাতিকে লক্ষ্য করে বলতেছেন কাদ আল্লামাকুমুল্লাহু কিতাবাহু আল্লাহ তাআলা অবশ্যই তোমাদেরকে তার কিতাব শিক্ষা দিয়েছেন আল্লামাকুম আল্লামা ইউআল্লিমু তাআলিম থেকে শিক্ষা দেওয়া কুম এটা আমরা আগেও আলোচনা করেছি তোমরা জিনিসটা লক্ষ্য রাখা খেয়াল রাখার চেষ্টা করবে সেটা হলো কুমটা হলো জমিরে মানসুব মুত্তাসিল জমিরে মানসুব মুত্তাসিল হলো যে জমির মাফুলের জমির ফেলের সাথে মিলে ব্যবহৃত কাদা আল্লামা কুম আল্লামা ফেল তার ফাইল হলো আল্লাহ আর কুম হলো মাফুল কাদ আল্লামাকুমুল্লাহ আল্লাহ তোমাদেরকে শিক্ষা দিয়েছেন কিতাবাহু তার কিতাব তাহলে কে শিক্ষা দিলেন কি শিক্ষা দিলেন কাদেরকে শিক্ষা দিলেন একসাথে তিনটা এসে গেছে কাদ আল্লামাকুমুল্লাহ কিতাবাহু নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদেরকে তার কিতাব শিক্ষা দিয়েছেন ওয়া নাহাজালাকুম সাবিলা এবং তিনি তোমাদেরকে দেখিয়ে দিয়েছেন তার পথ কোনটা আল্লাহ সেটা আল্লাহ তাআলা আনে আবুদুনি হাদা সিরাতুল মুস্তাকিম আল্লাহ তাআলা বলছেন যে তোমরা আমার ইবাদত করো এটাই হলো সিরাতুল মুস্তাকিম এটা হলো আল্লাহ তাআলা ওয়া নাহাজালাকুম সাবিলা তার পথ তোমাদেরকে দেখিয়ে দিয়েছে কেন দেখিয়ে দিলেন কি দায়িত্ব কি উদ্দেশ্য লিয়া আলাম আল্লাযিনা সাদাকু ওয়া লিয়া আলাম আল কাযিবিন যেন তিনি জানতে পারেন কারা সত্যবাদী লিয়া আলাম যেন তিনি জানতে পারেন লামে কাই লিয়ালাম আল্লাযীনা সাদাকু তারা সত্যবাদী তাদেরকে জানতে পারে
ওয়ালিয়ালাম আল কাযিবিন এবং তিনি জানতে পারেন কারা মিথ্যাবাদী কারণ আল্লাহ তাআলা সমস্ত মানব জাতি থেকে এই অঙ্গীকার নিয়েছেন তিনি বলেছেন না আলাস্তু বিরব্বিকুম আজু খানা সবাই একবার বলেছিল হ্যাঁ আপনি তো আমার আল্লাহ জিজ্ঞাসা করছেন আমি কি তোমাদের প্রভু নয় কিন্তু আমরা সবাই রুহের জগতে ঘোষণা দিয়েছি যে হ্যাঁ আপনি আমাদের প্রভু তো সুতরাং রুহের জগতে যেহেতু আমরা আল্লাহকে প্রভু হিসেবে মানলাম এখন এই দুনিয়ার জীবনে এসে সেটা মানছি কি যদি সেই কথার উপরে আমরা থাকি সেটার উপরে আমল করি তাহলে বোঝা গেছে আমরা সত্যবাদী আমরা সত্য বলছি আমরা সত্যের উপরে আছি আর যদি আল্লাহ তাআলার সাথে সেই ওয়াদা সেই ঘোষণার উপরে যদি আমরা না থাকি এখন পৃথিবীবাসী অধিকাংশ মানুষ তো এই জন্য রাসূলুল্লাহ বলতেছেন লিয়ালামাল্লাযীনা সাদাকু যেন তিনি জানতে পারেন কারা সত্যবাদী ওয়ালিয়ালামাল কাযিবিন এবং জানতে পারেন কারা মিথ্যা কারা সত্য বলে আর কারা মিথ্যা এই জিনিসটা জানার জন্যই আল্লাহ তাআলা মূলত কি পথ দেখিয়ে দিয়েছে কারণ পথ যদি দেখাই না দিতেন তাহলে পরীক্ষা নেওয়ার কোনো সুযোগ থাকতো কিভাবে পরীক্ষা নিবে আমি কিছু পড়ালেখা করি না তো আমার থেকে পরীক্ষা কি বলবে আমাকে আগে পড়ালেখা শিখিয়ে দিত তারপরে আমাকে বলতে হবে তোমার পরীক্ষা তুমি পরীক্ষায় অংশগ্রহণ করো পাশ করলে তোমাকে উপরের ক্লাসে উত্তোলন করা হবে আর পাশ না করলে তুমি ফেল করবে এই জন্য আল্লাহ তাআলা আমাকে শিখিয়ে দিয়েছেন যে এটাই আমার পথ এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন আমরা আল্লাহর কাছে পৌঁছে দেবো এদিন সিরাত আপনি আমাদেরকে সরল সঠিক প্রদর্শন এই জন্য রাসূলুল্লাহ বলতেছেন قد علمكم الله كتابه ونهج لكم سبيله ليعلم الذين صدقوا وليعلم الكاذبين قد علمكم الله كتابه الله তোমাদেরকে তার কিতাব শিখিয়ে দিয়েছেন ونهج لكم سبيله এবং তিনি তোমাদেরকে তার পথ দেখিয়ে দিয়েছেন ليعلم الذين صدقوا যেন তিনি জানতে পারেন তার কাছে স্পষ্ট হয়ে যায় অথচ আল্লাহ ভালো করেই জানেন যাতে করে আমি নিজের আমার কাছেও কি হয়ে যায় পরিষ্কার হয়ে যায় আমি কি সত্যবাদী কি মিথ্যাবাদী কারণ আমি আগে কী ওয়াদা দিয়েছি আগে কী ঘোষণা দিয়েছি আর এখন আমি কোন পথে আছি এইটাই প্রমাণ করবে যে আমি সত্যবাদী কি মিথ্যাবাদী এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে পথ দেখিয়ে দিয়েছেন রাসূলুল্লাহ বলতেছেন কাদ আল্লামাকুমুল্লাহু কিতাবাহু ওয়া নাহাজা লাকুম সাবিলা লিয়ালামাল্লাযীনা সাদাকু ওয়া লিয়ালামাল কাযিবিন তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলতেছেন ফা আহসিনু কামা আহসানাল্লাহু ইলাইকুম বা বেফাল থেকে আমরা হাতে মারো আহসেনু আহসেন 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 ইহসেনু ইহসান তোমরা সৎ ব্যবহার করো সদাচরণ করো ইহসান করো ফা আহসেনু কামা আহসান আল্লাহ আলাইকুম যেভাবে আল্লাহ তোমাদের প্রতি ইহসান কারণ যারা এই পৃথিবীবাসীদের প্রতি ইহসান করবে আল্লাহ তাদের যে হামজা হয় আমাদেরকে এই জিনিসটা আর একটু পরিষ্কার করা দরকার তোমাদের সামনে হামজা দুই প্রকার উল্লেখ করা হয়েছে হামজায় কাতঈ হামজায় ওয়াসলি হামজায় ওয়াসলি যখন মিলাই পড়ানো হয় মিলাই পড়তে গেলে হামজায় ওয়াসলি উচ্চারিত হয় না উচ্চারণ করা যায় কিন্তু হামজায় কাতঈ শব্দের শুরুতে হোক মধ্যখানে হোক সর্বত্র উচ্চারিত হয় কিন্তু হামজায় ওয়াসলি শব্দের মাঝখানে হলে তখন আর উচ্চারিত হয় এই জন্য খেয়াল রাখতে হবে তিন অক্ষর বিশিষ্ট ফেয়ালের আমরে যেগুলা হামজা হয় সেটা হামজায় ওয়াসলি হয় কিন্তু চার অক্ষর বিশিষ্ট ফেয়াল যেটা ওই ফেল তথা বা বেফাল ওই ফেয়ালের মধ্যে যে হামজা হয় শুরুতে ওই হামজাটা কাতঈ মাজিতেও কাতঈ আমরেও কাতঈ মাজদারেও আর খেলে মোজারে যে ওয়াইদে মোতা কালামে যে হামজা হয় সেটা কিন্তু সর্বদা কাত কেন আল্লাহ তাআলা কাদ আফলাহাল মুমিন কাদ আফলাহ বলা কিন্তু কাদ ইক্তারাবা উচ্চারণ করতে হবে কাদ ইক্তারাবা বেশ কম এখানে একটা হামজা ওয়াসলি হামজা কাত হই সে যাই হোক আমরা পরে ইনশাআল্লাহ আরো আলোচনা করব ফা আহসিনু কামা আহসান আল্লাহ ইলাইকুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আদেশ দিচ্ছেন ফা আহসিনু তোমরা সদাচরণ করো সুন্দর ব্যবহার করো তামা আহসান আল্লাহ ইলাইকুম যেরকম আল্লাহ তোমাদের প্রতি সদাচরণ আর ওয়া আদু এটা হচ্ছে মুমিনদের সাথে ওয়া আদু ওয়া আদাহ আর শত্রুতা পোষণ করো তার শত্রুদের সাথে আমার কাছে পাবে মুফাদ ওয়া আদু আদাহ তার শত্রুদের সাথে তোমরা শত্রুতা পোষণ
আর কি করো ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি ওয়াজাহিদু এটা আমার ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি মাজি হবে জাহাদু বেশ কম কি এটা খেয়াল করতে হবে কিন্তু সোলাসি মাজিদ কি যে সমস্ত বাবের মধ্যে শুরুতে হামজা ওয়াসাল থাকে মাজিদ আমারও সেখানে কিন্তু হামজা ওয়াসাল আমারের দুটা ওজন আর মাজির দুটা ওজন তথা গায়েব আর হাজির দুখানে দুটা লিখতে কিন্তু কাছাকাছি একই রকম কিন্তু শুধুমাত্র পার্থক্য কোথায় পাবো পার্থক্য হলো শেষ অক্ষরের আগের অক্ষরে জের হলে এটা আমার শেষ অক্ষরের আগের অক্ষরে জবর হলে সেটা হলো মাজ যেমন জাহাদা জাহাদা জাহাদু আর আমার হবে জাহিদ জাহিদা জাহিদু শুধুমাত্র শেষ অক্ষরের আগের অক্ষরে হরকত জের আর জবরের পার্থক্যের কারণে একটা করতে হবে আমার একটা করতে হবে মাস এই জিনিসটা আশা করি তোমরা খেয়াল করবে তোমরা মিজান মুসাহের যে সমস্ত আলোচনা আছে সেগুলা পরিষ্কার করে তোমরা বুঝে নেবে যাই হোক আমরা ইনশাল্লাহ সরাসরি যখন ক্লাস করবো তখন আরও আলোচনা করবো আজকে শুধু সংক্ষেপে বলে যাচ্ছি ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদ জাহিদু জেহাদ করো জেহাদ অর্থ শুধুমাত্র তলোয়ারি জেহাদ এটা হলো সংগ্রাম করো প্রচেষ্টা চাও যেখানে যা দরকার যেখানে মুখ দিয়ে প্রচেষ্টা দাও চালানো দরকার সেখানে মুখ দিয়ে চালাও বক্তৃতার মাধ্যমে যেখানে লিখনের মাধ্যমে জেহাদ করা দরকার সেখানে লিখনের মাধ্যমে জেহাদ করো যেখানে যেভাবে আর সবচেয়ে বড় কথা হলো নিজের নফসের বিরুদ্ধে জেহাদ আসাদুল জিহাদ জিহাদুল হাওয়া নিজের মনের বিরুদ্ধে জেহাদ করা তার মন সবচেয়ে খারাপ ইন্নান নাফসাল আম্মারা নাফসে আম্মারা আমাদেরকে দেওয়া আছে এটা আমাদের সবসময় খারাপের দিকে নিয়ে এই জন্য আল্লাহর রাস্তায় জেহাদ করার অর্থ শুধুমাত্র তলোয়ারে নিয়ে সরাসরি যুদ্ধে লেগে যাওয়া বিনা প্রয়োজনে এমন কিছু নয় সন্ত্রাস করার কোনো সুযোগ নেই কিন্তু আল্লাহ রাসূল যেটা বুঝাতে চাইছেন সেটা হলো তোমরা প্রচেষ্টা চালাও সাধনা করো যেখানে যে ধরনের সাধনা দেখো যথাযথ তোমরা আল্লাহর রাস্তায় যথাযথভাবে জিহাদ করো সংগ্রাম করো হুয়া জিতাবাকু তিনিই তোমাদেরকে মনোনীত করেছেন ওয়াসাম্মাকুমুল মুসলিমিন আর তিনি তোমাদের নাম রেখেছেন মুসলমান যে ধ্বংস হওয়ার সে যেন পরিষ্কার ভাবে ধ্বংস হয়ে যায় সুস্পষ্ট প্রমাণের মাধ্যমে আর যে জীবিত থাকার সে যেন সুস্পষ্ট প্রমাণের মধ্যে জীবিত মাধ্যমে জীবিত থাকে আজকে রাসূলের খুতবা থেকে কয়েকটা লাইন আমরা আলোচনা করলাম আশা করি তোমরা বুঝতে পেরেছো আরো ভালো করার চেষ্টা করবে ওমা তাওফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম।